নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। ভিডিওর শুরুতেই একটা ভালো খবর। এতদিন ধরে আপনারা অনেকেই বলছিলেন গাছের সমস্যার কথা লিখে বোঝাতে অসুবিধা হচ্ছে, ছবি দেখানোর ব্যবস্থা থাকলে ভালো হতো। আপনাদের কথা ভেবে রাজ গার্ডেন্স এসে গেল ফেসবুকে। চ্যানেলের ব্যানারে, ভিডিওর নিচে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, পেজটি ফলো করুন। ছবি দিয়ে গাছের সমস্যার কথা জানান, সমাধান করার চেষ্টা করব। এবার আসি আজকের ভিডিওর কথায়। আম গাছের যেসব রোগ দেখা যায় তাদের মধ্যে অন্যতম মারাত্মক হল মড়ক লাগা বা আঠা ঝরা বা গামোসিস। গাছ থেকে গাম বা আঠা ঝরে বলে রোগের নাম গামোসিস। এই রোগে আক্রান্ত গাছ খুব কম সময়ের মধ্যে মারা যায়, তবে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারলে গাছকে নতুন জীবন দেওয়া সম্ভব। কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে গাছ গামোসিস রোগে আক্রান্ত, তার জন্য সবার আগে রোগের লক্ষণ সম্পর্কে জানতে হবে। প্রাথমিক অবস্থায় আক্রান্ত গাছের কাণ্ড বা শাখা প্রশাখার কিছু কিছু জায়গায় ছোট ছোট ফোঁটা বা ফোস্কার মতো রস বেরোতে দেখা যায়। এই রস হালকা বাদামি থেকে গাঢ় বাদামি বা কালো রঙের হয়। রস বা আঠা বেশি বেরোলে তা গাছের কাণ্ড বেয়ে নিচের দিকে নামতে থাকে। আলো বাতাসের সংস্পর্শে এসে রস থেকে চটচটে আঠালো পদার্থ তৈরি হয়। আক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে লম্বালম্বী ফাটল তৈরি হয় এবং অন্যান্য ডালপালায় রোগ ছড়িয়ে পড়ে। আক্রান্ত জায়গার বাকল বা ছাল শুকিয়ে কালো হয়ে যায়। আক্রান্ত গাছে একের পর এক ডাল শুকনো হতে শুরু করে। গাছে ফুল ফল থাকলে তা ঝরে পড়ার প্রবণতা বেড়ে যায়। টবের গাছের ক্ষেত্রে মাটি থেকে জল শোষণ করার ক্ষমতা আগের মতো থাকে না। পাতার শেষ প্রান্ত বা ধার বরাবর কালচে হয়ে শুকোতে থাকে। দেখে মনে হবে কেউ যেন রং তুলি দিয়ে ডিজাইন করে দিয়েছে। এটা হয় গাছের নিচের দিকের পুরনো পাতায়। এইভাবে আস্তে আস্তে পুরো পাতা শুকিয়ে কালো হয়ে যায়। কাণ্ড বা ডালপালা শুধু নয়, ফলের মধ্যেও এই রোগের আক্রমণ লক্ষ্য করা যায়। প্রথমে ফলের গায়ে আঠা জমতে দেখা যায়, তারপর দেখা যায় কালো কালো দাগ, পরে সেই জায়গাটি ফেটে গিয়ে ফলটি ঝরে পড়ে। এই রকম নানা উপসর্গ দেখা দিতে দিতে একসময় গাছটি মারা যায়। বিশেষ করে ছোট চারা হলে তাকে বাঁচানো মুশকিল হয়ে পড়ে। কোন সময় এই রোগ বেশি দেখা যায়? সাধারণভাবে শীতের শেষে বসন্তের শুরুতে গামোসিস রোগ দেখা যায় সবথেকে বেশি। অর্থাৎ শীতের ঠান্ডা ওয়েদার যখন ধীরে ধীরে গরম হয়ে উঠতে থাকে তখন বেশি দেখা যায় এই রোগ। পাশাপাশি বর্ষাকালেও লক্ষ্য করা যায় গামোসিস। এইবার জেনে নেব কি কি কারণে এবং কিভাবে এই রোগ হয়। এটি একটি ফাঙ্গাস ঘটিত রোগ। বট্রোসফিয়ারিয়া ডোথিডিয়া, ল্যাসিও ডিপ্লোডিয়া থিওব্রোমে এবং সমগোত্রীয় কয়েকটি ফাঙ্গাসের কারণে এই রোগ হয়। গবেষণায় দেখা গেছে নতুন চারাগাছের 30-40% গামোসিসে আক্রান্ত হয়। ল্যাসিও ডিপ্লোডিয়া থিওব্রোমে ফাঙ্গাসের কারণে আমের ডাইব্যাক রোগও হয়। মাটি থেকেও এই ফাঙ্গাস আসতে পারে, আবার উপর থেকেও সংক্রমণ হতে পারে। বসন্তকালে এই ফাঙ্গাস স্পোর তৈরি করে এবং এক বছর পর্যন্ত সেই স্পোরগুলি বেঁচে থাকতে পারে। গাছে জল বা সেচ দেওয়ার সময় স্পোরগুলি ছড়িয়ে পড়ে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গাছের যে মূল কাণ্ড থাকে তাতেই বেশি দেখা যায় এই রোগ, কারণ জল দেওয়ার সময় বারবার ভিজে যায় গাছের কাণ্ড। আর ভেজা জায়গায় আক্রমণ করতে সব থেকে সুবিধা হয় এই ফাঙ্গাসের। আর গাছে যদি কোনো ক্ষত থাকে তাহলে তো কথাই নেই, সেই জায়গা দিয়ে হামলা চালাবে গামোসিসের ভাইরাস।
এছাড়া নার্সারি থেকে গাছ কিনে আনার সময় এই রোগ আসতে পারে। বাগানের যন্ত্রপাতির মাধ্যমেও ছড়াতে পারে এই ছত্রাকের রেণু। তারপর তারা শিকড়ের মাধ্যমে গাছের কাণ্ডে প্রবেশ করতে পারে। ওয়াটার স্ট্রেসের কারণেও হতে পারে গামোসিস। ওয়াটার স্ট্রেস বলতে জলের অভাব বা বেশি জল হয়ে যাওয়া। এর যে কোনো একটি সমস্যা হলে গামোসিস দেখা দিতে পারে। বাগান থেকে মারাত্মক এই রোগকে দূরে রাখতে নিতে হবে বেশ কিছু সাবধানতা। শুকিয়ে যাওয়া ডালপালা কিছুটা সবুজ অংশ সহ কেটে সরিয়ে ফেলতে হবে। প্রুন করার আগে যন্ত্রপাতি শোধন করে নিতে হবে। গাছ ভেজা থাকা অবস্থায় প্রুন করা যাবে না। জল দেওয়ার সময় দেখতে হবে গাছের কাণ্ড যেন বারবার না ভিজে যায়। গাছের গোড়ায় পুষ্টিকর খাবার দিতে হবে যাতে গাছ অপুষ্টিতে না ভোগে। নার্সারি থেকে আনা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে হবে এবং অবশ্যই মাটি শোধন করে নিতে হবে গাছ লাগানোর আগে। আম গাছের পাশাপাশি লেবু গাছেও গামোসিস রোগ হয়। এইসব গাছের গোড়া থেকে আড়াই ফুট পর্যন্ত এভাবে ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিতে হবে। নিয়মিত নজর রাখতে হবে গাছের ওপর, নিয়মিত স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড। রোগের লক্ষণ দেখা গেলেই প্রতিকার করতে হবে। আক্রান্ত গাছ অন্য গাছের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে পরিচর্যা করতে হবে। রোগগ্রস্ত গাছের পুড়ে যাওয়া পাতা আর কখনো ঠিক হবে না। গাছে ওই পাতা থাকলে রোগ গোটা পাতায় ছড়িয়ে যাবে, তাই পাতার আক্রান্ত অংশগুলি এভাবে কেটে ফেলতে হবে। কাটার পর স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড। কিন্তু মুশকিল হলো, এত কিছু সাবধানতা নেওয়ার পরেও গামোসিস রোগ আক্রমণ করতে পারে। তাই এবার বলি, গামোসিস আক্রান্ত গাছ সারিয়ে তুলবেন কিভাবে। কপারযুক্ত ফাঙ্গিসাইড এই রোগের জন্য মোক্ষম ওষুধ। আমরা ব্লাইটক্স ব্যবহার করতে পারি। কুপ্রাভিট নামে ফাঙ্গিসাইড পেয়ে যাবেন বাংলাদেশের বন্ধুরা। এই যে দুটি আমের গাছ দেখছেন এবং পাশের বড় গাছটি, এরা সবাই গামোসিস রোগে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত জায়গাসহ পুরো কাণ্ডে লাগিয়ে রেখেছি ফাঙ্গিসাইডের প্রলেপ। সেই সঙ্গে 2 গ্রাম হারে স্প্রে করেছি পাতায়, গোড়াতেও দিয়েছি সেই জল। এরা এখন অনেকটাই সেরে উঠেছে, নতুন ডালপালা দেখেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্য যে আম গাছগুলি দেখছেন, সংক্রমণ এড়াতে এগুলির কাণ্ডেও লাগিয়ে দিয়েছি ফাঙ্গিসাইডের প্রলেপ। গাছ যদি বড় হয় বা আক্রান্ত জায়গা যদি বেশি হয়, তাহলে আক্রান্ত জায়গা শোধন করা ছুরি দিয়ে ভালো করে চেঁচে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড দিয়ে ট্রিটমেন্ট করা একটু খরচ সাপেক্ষ ব্যাপার, তাই এর পরিবর্তে বর্দ্য পেস্ট বা বর্দ্য মিক্সচার ব্যবহার করা যায়। কাজ একই হবে কিন্তু খরচ কম হবে। আক্রান্ত গাছে বর্দ্য মিক্সচার স্প্রে করতে হবে এবং গোড়ায় দিতে হবে। ছোট গাছে গামোসিসের ফলে ফোঁটা ফোঁটা হয়ে আঠা বেরোলে ক্ষতস্থানের পাশাপাশি মাটির ওপর থেকে গোটা কাণ্ডে বর্দ্য পেস্ট লাগিয়ে দিতে হবে। বর্দ্য পেস্ট এবং বর্দ্য মিক্সচার কিভাবে সহজে তৈরি করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সময় করে দেখে নিতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ কাজে লাগবে। তাহলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।